والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله ما بعد হিন্দুদের পূজায় অংশগ্রহণ করার হুকুম কি কোনো মুসলিম কি হিন্দুদের পূজায় অংশগ্রহণ করতে পারে আজ আমাদের সমাজে দেখা যাচ্ছে হিন্দুদের পূজা উপলক্ষে অনেকে শারদীয় শুভেচ্ছা জানায় ঈদুল আজহা এবং শারদীয় শুভ শুভেচ্ছা জানিয়ে থাকে অর্থাৎ পূজা উপলক্ষে অনেক নেতাকর্মীরা শুভেচ্ছা জানায় তেমনিভাবে আমাদের অনেক নেতাকর্মীরা বলে থাকে ধর্ম যার যার উৎসব সবার এই ধরনের কথা বলে থাকে তেমনিভাবে এই পূজা উপলক্ষে দেখা যায় অনেক মুসলিমরা না জেনে না বুঝে তাদের পূজা অংশগ্রহণ করে এই মূর্তির উদ্দেশ্যে যে খাবার পরিবেশন করা হয় প্রসাদ বলে সেটাকে প্রসাদ খায় ফল ফ্রুট হালুয়া পায়েস ইত্যাদি তারা খেয়ে থাকে তেমনিভাবে হিন্দুদের পূজা উপলক্ষে সেখানে তারা লুটের ব্যবস্থা করে লুট এ ফল ফ্রুট তারা লুট লুট দেয় সেগুলোতে কিছু মানুষ না জেনে না বুঝে মুসলিম অংশগ্রহণ করে থাকে তেমনিভাবে আমাদের সমাজে কতিপয় নেতা না বুঝে অজ্ঞতার কারণে মূর্খতার কারণে তারা মনে করে থাকে মূর্তি কল্যাণ অকল্যাণ করার ক্ষমতা ক্ষমতাকে মূল মূর্তি মানুষের এই উপকার করতে পারে তেমনিভাবে হিন্দুদের বিভিন্ন পূজা উপলক্ষে মেলার আয়োজন করা হয় দেখা যায় শ্রেণীর মুসলিমরা সে মেলায় অংশগ্রহণ করে করে থাকে এই সবগুলো হল শরীয়ত বিরোধী ইসলাম বিরোধী কিছু কাজ রয়েছে কবিরাগুনা কিছু রয়েছে স্পষ্ট শিরিক শিরিকের মতো জঘন্য অপরাধ রয়েছে মূর্তিকে মূর্তি পূজাকে উৎসাহিত করা মূর্তি পূজায় মানুষদেরকে অনুপ্রাণিত করা মূর্তি পূজাকে সমর্থন করা এবং সেটাকে মুসলিমদের উৎসব মনে করা এগুলো সবই সিরিকি কর্মকাণ্ড সিরিকি কাজ অতএব এটা আমাদেরকে পরিহার করতে হবে আল্লাহ সাল্লাহ সাল্লাম পৃথিবী থেকে মূর্তি পূজাকে ধ্বংস করে তাহিদ কায়েম করার জন্য আগমন করেছেন এই ধরা পৃষ্ঠে আজ অত্যন্ত দুঃখের বিষয় যে মূর্তির কারণে মূর্তিকে ভাঙার কারণে ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে যেতে হয়েছে যে মূর্তি ভাঙ্গার জন্যে আল্লাহুল সাল্লাম সারা জীবন সংগ্রাম করেছেন রক্তে রঞ্জিত হয়েছেন আর আর আজ মুসলিমরা শ্রেণীর মুসলিমরা না বোঝে না জেনে সে মূর্তি পূজার পেছনে ছুটে চলছে এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক আল্লাহ বর্ণিত তিনি বলেন আল্লাহ বলেছেন বিল মুসিক কেয়ামত ঘটবে না যতক্ষণ না আমার মতে কিছু সম্প্রদায় কিছু মানুষ মুসিকদের সাথে মিলিত হয়ে যাবে মিলে যাবে ও হাত আবুদুল আহসান এমনকি তারা মূর্তি পূজা শুরু করে দিবে মূর্তি পূজাকে বিভিন্ন কলা কৌশলে গ্রহণ করবে মূর্তি পূজা গ্রহণ করবে ভাস্কর্যের পূজা করবে এইভাবে আমার উম্মত মুশেক হয়ে যাবে ইমা ইসলাম থেকে দূরে সরে যাবে হাদিসটি সহি সনদে বর্ণনা করেছেন আরেকটি হাদিস এসেছে আবু হাইয়াজ আলা সাদি রহিমহ তিনি বলেন আমাকে আলী রদিয়াল তিনি তিনি আমাকে বললেন আলিবাবিব আল্লাহ আলা আসুকা আল্লাহ মা আসানি আলহি রসুল্লাহ সাল্লাম আলী রাজি আল্লাহ তিনি বললেন আমি কি তোমাকে সে দায়িত্ব দিয়ে পাঠাবো যে দায়িত্ব দিয়ে আল্লাহ রসুল সাল্লাম আমাকে পাঠিয়েছিলেন শুনে রাখো আল্লাহ তদা আতিম সালেন্লাহ তোমস্তা তুমি যেখানে ভাস্কর্য মূর্তি পাবে সেটাকে ভেঙে ছুরমার করে দেবে মূর্তিকে ভাঙার জন্যে আল্লাহ রসুল আলি রাজি পাঠিয়েছিলেন আল্লাহ তাদের আতিম ইল্লা তুমাস্তা তুমি যেখানে ভাস্কর্য মূর্তি পাবে সেটাকে ভেঙে চুরমার করে দিবে। ওলা কবরান মুশ্রিফান ইল্লা তুমি উঁচু কবর পাবে মাজার পাবে উঁচু উঁচু সেগুলোকে ভেঙ্গে সমান করে দিবে ইল্লা সাওয়াইদা ভেঙ্গে তুমি সমান করে দিবে উঁচু খবর রাখা জায়েজ হবে না ভেঙ্গে চুরমার করে দিতে হবে আদেশি সহি মুসলিম মুসলিমে এসেছে প্রিয় আমার মূর্তিকে ভাঙতে হবে মূর্তির বিরুদ্ধে সংগ্রাম করতে হবে যারা মূর্তি পূজা করে হিন্দুরা তারা তাদের ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করেও তাদের ধর্মীয় নীতির আলোকে আমরা তাদের উপর চাপ প্রয়োগ করবো না তাদেরকে বাধ্য করব না যে ইসলাম ধর্মগ্রহণ করতে কিন্তু মুসলিম হয়ে আমরা কীভাবে তাদের তাদের ধর্মানুষ্ঠানে তা ধর্মীয় অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করতে পারি এটা তো আমার ইমান আকৃত বিরোধী ইমান বিধ্বংসী কর্মকাণ্ড আমি কীভাবে এবার একটি সুস্পষ্ট সিরিকি কর্মকাণ্ডের মধ্যে আমি জড়িত হতে পারি অথচ আল্লাহ সুবহান কুরআন কারীমে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন আল্লাহ বলছেন ইন্দরিকা ওমা নার নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে ফকত হার্লাহ আলহির জান্ন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন ওমা নার তার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে নউমিন আল্লাহ সুবাহ তার রাসুলকে পর্যন্ত সতর্ক সাবধান করে দিয়েছেন লাইন আশা খুন হ্যাঁ রাসুল সাল্লাম যদি আপনিও সিরি করেন শুনে রাখুন না আমালুক আপনার যাবতীয় আমুল বরবাদ হয়ে যাবে যাবতীয় সৎ আমুল বিনষ্ট হয়ে যাবে ওয়ালা তাকুন আনখিন আর আপনি চরম ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন প্রিয় ভাইয়ের আমার মূর্তি কোন উপকার করার ক্ষতি করার ক্ষমতা রাখে না দেখুন সুরাতুল হাজে তেহাত্তর নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন মূর্তি মূর্তি এবং মূর্তি যারা যারা পূজা করে তারা কতই না দুর্বল আল্লাহ বলছেন ইয়াস গরিবা মাসালুম হাস্তামি হে মানব মণ্ডলী তোমরা শোনো একটি দৃষ্টান্ত তোমাদেরকে বর্ণনা করা হয়েছে পাস্তামি তোমরা গভীর মনোযোগ সহকারে সেটা শ্রবণ করো ইন আল্লা দিন নিশ্চয়ই তোমরা আল্লাহকে বাদ দিয়ে যে মূর্তির তোমরা দাসত্ব পূজা করেছোকু বা সেই মূর্তির সবগুলো মিলে সারা পৃথিবীর সমস্ত মূর্তি মিলে যদি চেষ্টা করে তাহলে একটা মাসেও সৃষ্টি করার ক্ষমতা রাখে না এমনকি তোমাদের মূর্তি কত দুর্বল আল্লাহ বলছেন ওই আল্লাহ কে হমিন কোন মাসি মশা মাসে যদি মূর্তি দিয়ে কিছু খাবার ছিনিয়ে নিয়ে যায় লা লাঙ্কে তাহলে সে মূর্তিগুড় মাসি থেকে সে খাবার রক্ষা করার বাছিয়ে রাখার কোনো ক্ষমতা নেই উদ্ধার করার ক্ষমতা রাখে না তালিব ওয়াল মাতলুব বতয়েব উপাস্যক এবং উপা উপাস্য এবং উপাসক কতই না দুর্বল যারা মূর্তির পূজা করছে এবং মূর্তি উভয়ই হলো চরম দুর্বল হ্যাঁ যেখানে আল্লাহ তালা এইভাবে দৃষ্টান্ত দিলেন কোনো ক্ষতি করার ক্ষমতা রাখে না সেক্ষেত্রে আমাদের শ্রী নেতারা বলে থাকে নাকি মূর্তি কল্যাণ করতে পারে মূর্তি এ করছে সে করছে মূর্তির উদ্দেশ্যে আশীর্বাদ করে থাকে এইভাবে শিরকি কর্মকাণ্ডে আমরা অজান্তি জড়িয়ে পড়ছি এজন্যে মুসলিম উম্মার সবাইকে আমরা উদাত্ত আহ্বান জানাবো কাফের এবং অন্যান্য যারা এই ধর্মাবলম্বী রয়েছে তাদের অনুষ্ঠান তারা উদযাপন করুক আমরা তাতে বাধা দিব না তাদের ধর্মীয় অধিকার রয়েছে তারা সে অনুষ্ঠান তারা পালন করুক কিন্তু আমরা কোনো মুসলিম হয়ে তাওহিদে বিশ্বাসী হয়ে আল্লাহ রসুল উম্মত হয়ে আমরা এমন ধরনের কুবুরের সিরিকে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারি না বিজাতীয় কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করা কখন আমাদের জায়জ হবে না এটা সম্পূর্ণ এমন কি কিছু কর্মকাণ্ড রয়েছে যেগুলো শিরিক কুপুরি এই যে যে কিছু কথাবার্তা রয়েছে এটা সম্পূর্ণ সিরিকি কুপুরি এ কথাগুলো বললে ইমান আমল সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে এজন্য আমাদের সাবধান হতে হবে আল্লাহ সুবাহ তালা আমাদের সবাইকে এই ধরনের কুসংস্কার এমন বিধ্বংসী কর্মকাণ্ড কথাবার্তা থেকে حافظت করুন আমিন মুসলিমদেরকে সঠিক বুঝ দান করুন والسلام عليكم ورحمه الله شهد الله انه لا اله الا هو والملائكه واولو العلم واولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم